সর্বভারতীয় আইআইটি জ্যাম পরীক্ষায় 105তম স্থান অর্জন করল নদিয়ার চাকতহের যুবক সুমন মণ্ডল। আগামীতে ইউপিএসসিতে বসতে চান সুমন। সুমনের বাড়ি নদিয়ার চাকতহ বিধানসভা তাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মসরা গ্রাম এলাকায়। বাবা একজন চাষী, প্রত্যন্ত গ্রামের মধ্যে এই ধরনের সাফল্যে খুশি অনেকেই। ছেলের সাফল্যে খুশি তার মা কামনা মণ্ডল। ছোটবেলা থেকে মেধাবী সুমন, বড় হয়েও সে ধারাকে অব্যাহত রেখেছে, যদিও সে আশা করেনি এত ভালো ফল করবে। তার সাফল্যে গর্বিত হয়ে ছুটে গেলেন চাকদহ বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ। তিনি জানান, গ্রাম বাংলায় এই সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা উঠে আসুক, তার জন্য যা যা দরকার তিনি পাশে থাকার বার্তা দিলেন। নদিয়া থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট, অবতক খবর। চাকদহ বিধানসভা কেন্দ্রে তিনি বিধায়ক, তিনি আপনার এখানে এসেছিলেন এবং সংবর্ধনা একটা দিল, কেমন লাগছে কি বলবো? এটা পাওয়াতে তো আমি খুবই খুশি। আমি তো নিজেও প্রত্যাশা করিনি যে এই পজিশনে আমার র্যাঙ্কটা হবে। এবার সামান্য প্রিপারেশনে যেটুকু হয়েছে সেটা পাওয়ার পর তো সত্যিই আমি খুশি খুব। কিসে তুমি? আমি কেমিস্ট্রির ওপরে দিয়েছিলাম জ্যামটা, তারপর আর সেখান থেকে এবার অল ইন্ডিয়া বেসিস 105 র্যাঙ্ক হওয়ার পর এবার আইআইটি, যেগুলো অল ইন্ডিয়া বেসিসে টপ আইআইটিগুলো মুম্বাই বা কানপুর, দিল্লি, গোরখপুর, এগুলোর মধ্যে যেটা চান্স পাবো সেখান থেকে আইআইটিটা কমপ্লিট করি, এমএসসিটা, তারপর ইউপিএসসি বা পিএইচডি যদি বাইরের দেশ থেকে ফরেনার রাজ্য দেশ থেকে পড়া যায় কমপ্লিট, সেদিকটা দেখব। এরপর কী করার ইচ্ছা আছে? আমি ইউপিএসসি পরীক্ষাটা দেবো, মানে এমএসসিটা কমপ্লিট করার পর। বিধায়কের সাথে কী কথা হবে? স্যার তো শুভেচ্ছা জানালেন এবং ভবিষ্যতে যাতে আরও বড় হতে পারি তার আশীর্বাদ করলেন। তুমি কিছু বললে? হ্যাঁ, কী নাম তোমার? সুমন মণ্ডল। খবরটা পেলাম এবং খবর পাওয়ার পর আমাদের যারা কার্যকর্তারা আছে তাদেরকে বললাম ওর সাথে যোগাযোগ করতে। এরকম একটা মেধা ছাত্র, আমাদের গর্ব, আমাদের চাকদহ বিধানসভার একটা প্রান্তিক এলাকা থেকে তার নিজস্ব চেষ্টায় অল ইন্ডিয়াতে 105 র্যাঙ্ক করেছে জ্যাম আইআইটি পরীক্ষায়। তো এটা সত্যি অত্যন্ত গর্বের, আমরা গর্বিত। আমরা চাই উচ্চতর শিক্ষা থেকে আরও উচ্চতর শিক্ষায় আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরা পৌঁছে যাক। ফলে সেদিক থেকে সুমন মণ্ডল তার নিজস্ব প্রচেষ্টায় একটা উচ্চতর শিক্ষা থেকে আরও উচ্চতর শিক্ষায় গেছে। আমি আজকে এখানে ওকে একটা সংবর্ধনা দিতে এসেছি, ওর ভবিষ্যৎ ক্রম উত্তরণের জন্য ওকে আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম। আমি আশা রাখি অনেক উঁচুতে যাবে, আমাদের মুখ উজ্জ্বল করবে, আমাদের এই চাকদহ গর্ব হয়ে উঠবে, এটাই আমি কামনা করছি। কীভাবে পাশে থাকার থাকবেন? সব সময় সুমন এবং ওর পরিবার ওর পড়াশোনার জন্য যদি আমার কাছে কোনো সাহায্য চায় আমি সবসময় ওদের পাশে আছি, থাকবো, কোনো অসুবিধা হবে না। আমাদের কোনো চেষ্টা ছিল না, মানে আমার ছেলে পড়াশোনায় ছোটবেলা থেকে খুবই ভালো, এত যে ভালো, মানে এতটা ভালো হবে সেটা আমরা বুঝতেও পারিনি। সত্যি খুবই আনন্দ।